তাহলে কি এবার তৃণমূল ছাড়বেন? তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য? এমনটা কিন্তু বাংলা রাজনৈতিক মহলের জল্পনা। সব জল্পনার অবসান ঘটিয়ে এবার তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য নিজেই একটি টুইট করেছিলেন, 2021 নির্বাচনের আগে দলের সঙ্গে যারা বেইমানি করে তৃণমূল ছেড়ে অন্য দলে যোগ দিচ্ছেন তাদেরকে যদি তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার ক্ষমতায় এসে আবার দলে ফিরিয়ে নেন তাহলে আমি সেদিন বেইমান হব, গর্বিত বেইমান, এমনটাই লিখে টুইট করেছিলেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। যেখানে কিন্তু 2021 নির্বাচন মিটতেই ফলাফল প্রকাশ হয়ে তৃণমূল কংগ্রেস বাংলায় তৃতীয়বার ক্ষমতায় এসে মুকুল রায়, সব্যসাচী ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো বিশ্বাসঘাতক নেতারা আবার তৃণমূলে ফিরে এসেছেন। তাহলে কি এবার তৃণমূল ছেড়ে অন্য দলে যোগ দেবেন দেবাংশু? যেখানে কিন্তু বাংলা রাজনৈতিক মহলে জল্পনার তুঙ্গে। বিস্তারিতভাবে জানিয়ে দেবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য এবার তৃণমূল ছেড়ে অন্য কোনো দলে যোগ দেবেন, এমনটাই কিন্তু গুজন কানে পাতলে শোনা যাচ্ছে বাংলা রাজনৈতিক মহলে।